ছেলেটা, ছেলেটার বয়স হবে বছর দশেক। পরের ঘরে মানুষ, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই। আছে আলোক, বাতাস, বৃষ্টি, পোকামাকড়, ধুলো বাড়ি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মাড়িয়ে দেয় গরুতে। তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে। বুনো বিষ ফল খেয়ে ওর ভিড়মি লাগে। হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে। কাদা মেখে কাপড় ছেড়ে মার খায় তমাদ্দম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড় কাক বসেছে বৈশি গাছের ডালে। আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বাঁশের ডগায় বসে আছে বাঁশ টাঙা, পাতি হাঁস ডুবে ডুবে গুগলি খোল তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে। তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরও তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাকই দিয়ে আঁচড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউবে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল, সাপের চিকন দেহের মতো। কি আছে দেখি না, সব তাতে তার এই লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চলাচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে। তখন সে নিঃসার। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে, চোখে কি করে সর্ষে ফুল দেখে। আধার হয়ে আসে যে মাকে কচিবেলায় হারিয়েছে, তার ছবি যাকে মনে, জ্ঞান যায় মিলিয়ে, ভারী মজা। কি করে মরে এই সমস্ত কথাটা, সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে। ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বক্সিদের বাগানে ফল, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরও অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর? কেন লজ্জা? বক্সিদের খোঁড়া ছেলে তো ঠিঙে ঠিঙে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়। গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে, লজ্জা করে না? একদিন পাগড়াছিদের মেজ ছেলে একটা কাঁচ পরানো চোং নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে। দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভিতরে। খোকন দাদা কানে মোচড় দিতে দিতে বলল, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব বলে, ও কেন দিল না আমায়? যেন চুরির আসল দায় পাগড়াছিদের ছেলের, ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে। কোলা ব্যাং তুলে ধরে খপ করে, বাগানে আছে খোঁটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা বসে, পোকামাকড় দেয় খেতে। গুবরে পোকা কাগজের বাক্স এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি, কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ পেরালে। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে, ভাবলে দেখি না কি করে মাস্টার। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে দিলেন দৌড়, দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহারটাও অন্ন জুড়ত না সব সময়ে, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল ঘোড়া, আর সেই সঙ্গে কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শস্যক্ষেত্রে বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাত্রে, তাকে নইলে মনিবেরও একই দশা। একদিন প্রতিবেশীদের বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটলো।
মরণান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে চলে চোখে, সেদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়াল। মুখে অন্ন জল ঢুচল না, বক্সিদের বাগানে পেকেছে করম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের, তার মাথার উপর চাপিয়ে দিল এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালে যেন খানিকরের বাঁশি। গৃহস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে, কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়রা। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো, বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কালো, নাকটা ওই রকমই চাপটা। ছেলেটার নতুন নতুন দৌড়াত্তি এই গয়রানি মাসির পরে। তার মাথা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখি লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে, দেখি না কি হয়। তারই বিধি রকম পরীক্ষা, তার উপদ্রবে গয়লানি মাসির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় সেই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই, এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম, সে ত্রুটি আমারই, থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি আমি পেরেছি লিখতে, আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি।